আমাদের মেশিনে পাওয়ার চলে আসছে, এখন যদি আমরা পাওয়ার বাটনে প্রেস করি তাহলে মেশিনটা রান হবে। আসসালামু আলাইকুম, আজকে দেখাবো সিপ্যাপ বাইপ্যাপ যারা ইউজ করে তারা কিভাবে ব্যাটারি ব্যাকআপের সাহায্যে এগুলো চালাবে। তারা ট্যুরে যায় বা যেসব জায়গায় কারেন্টের প্রবলেম, অর্থাৎ যারা ট্রাভেল করে যারা, তারা কিভাবে ব্যাটারি ব্যাকআপের মাধ্যমে এই জিনিসগুলো চালাবে সেটাই আজকে দেখাবো। এটা হচ্ছে একটা রেসমেডের সিপ্যাপ মেশিন, অস্ট্রেলিয়া, মেড ইন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ায় তৈরি মেশিনটা, মেড ইন অস্ট্রেলিয়া। এটা হচ্ছে সিপ্যাপ মেশিনটার অ্যাডাপ্টর, যেটা পাওয়ার, এই আমরা যদি এসিতে চালাই তাহলে এই অ্যাডাপ্টার ইউজ করব। এটা হচ্ছে ইনভার্টার, ইনভার্টারের মাধ্যমে আমরা পুনরায় এসি এসি করে মেশিনটা চালাবো, এটারে ব্যাকআপ দিব। আর এটাই হচ্ছে আমাদের মেইন ডিভাইস, অর্থাৎ মেইন ব্যাটারিটা, যেটা বললাম যে ব্যাটারি ব্যাকআপের মাধ্যমে কিভাবে আপনি চালাবেন। আর এটা হচ্ছে অ্যাডাপ্টর, যেটার মাধ্যমে ব্যাটারিকে চার্জ দেব। এটা হচ্ছে ব্যাটারি চার্জার, অর্থাৎ অ্যাডাপ্টার। এই চার্জারটা আমরা রাখলাম কেননা এটা ব্যাটারি চার্জ দেওয়ার সময় শুধু প্রয়োজন হবে, এই অ্যাডাপ্টারটা এটা সাইডে রেখে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে ব্যাটারি আর এটা হচ্ছে ইনভার্টার। অ্যাট ফার্স্ট আমি ব্যাটারির সঙ্গে ইনভার্টার লাগাই দিলাম, কানেকশন চলে আসছে। আচ্ছা, এটা আমি এসির লাইনটা এখানে লাগাই দিলাম, আর এটা আমাদের মেইন মেশিনের অ্যাডাপ্টারের সঙ্গে লাগাই দিলাম যাতে পিওর একটা ডিসি পায়। আর এটা হচ্ছে মেশিনের সঙ্গে লাগাই দিলাম, মেশিনটা এখন অন হয়ে গেছে। আমাদের মেশিনে পাওয়ার চলে আসছে, এখন যদি আমরা পাওয়ার বাটনে প্রেস করি তাহলে মেশিনটা রান হবে। যেহেতু এখন হোস পাইপ লাগা নাই, মাস্ক লাগা নাই, তাই মেশিনটা সাউন্ড বেশি করতেছে। প্লাস এখানে অ্যাটেনশন দিল যে মেশিনের মাস্ক হোস পাইপ লাগা নাই, যার কারণে লিকটা বেশি হইতেছে, এটা শো করতেছে। তো এইভাবেই সেট আপটা করলে আমরা ব্যাকআপ পাবো ব্যাটারির মাধ্যমে। তো এটাই হচ্ছে মেশিনটার ফুল সেট আপ। যারা ট্যুরে যায় বা যেসব জায়গায় কারেন্টের প্রবলেম, বেশ লোডশেডিং চলে, সেই সব জায়গায় এই জিনিসটা খুব ভালো উপকার দিবে। এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে ইনভার্টার, এটা হচ্ছে মেশিনের সঙ্গে অ্যাডাপ্টার, প্লাস মেশিন দিলেই এটা 8 থেকে 10 ঘন্টা চলবে। যারা এক্সট্রা ব্যাটারি নেবে তারা পুনরায় আবার 8 থেকে 10 ঘন্টা ব্যাকআপ পাবে, এক্সট্রা ব্যাটারি দেয়া যাবে।